Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum rahmatullah, your viewers. Amra aske apnader samne ekti bishoy niye aschi je Bangladeshe je pongopaler akraman hoyeche ei bishoye amader deshe bibhinno kotha choriye ache. To onekei amra ei somporke sposto dharona rakhi na. Ei jonno amra Coxbazarer krishi samprashan odhiptorer upoporichalok sarer sathe amra achi ajke. Sar amaderke ওই এলাকার যে পঙ্গপালের আক্রমণ সম্পর্কে জানাবেন। এছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বরিশালের আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কীর্তত্ব আমাদের মনির জবান ভাই আমাদের সাথে আছেন, তিনিও পঙ্গপাল সম্পর্কে ভালো ধারণা রাখেন। তো আমরা স্যারদের কাছ থেকে ভালোভাবে জানবো আজকে যে আমরা পঙ্গপাল আসলে আমাদের দেশে আসছে কিনা বা ক্ষতি করছে কিনা এই সম্পর্কে আমরা জানবো। আমরা আপনারা যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা স্যারের কাছে আসছি, স্যার আমাদেরকে পঙ্গপাল সম্পর্কে বিস্তারিত জানাবেন। এরপরে আমাদের যে সমস্ত দর্শকবৃন্দ আছেন তারা যদি তাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে প্রশ্ন নিয়ে আসবেন, এবং কারো যদি এ সম্পর্কে কোনো কিছু যুক্ত করার থাকে, তাদের ভিউ থাকে, সেটাও আমাদেরকে বলবেন। তো এখন আমরা আমাদের স্যার শ্রদ্ধেয় উপপরিচালক কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যারের কাছে আসছি, স্যারকে আমরা যুক্ত করছি। স্যার, আমাদের ভিউয়ার্সরা আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। তো স্যার, আপনি পঙ্গপাল যে কক্সবাজারে টেকনাফে যে আক্রমণ করেছে, আমরা অনেকেই এই সম্পর্কে মানে ভাষা জানি, খুব ভালো ক্লিয়ার না। আপনি স্যার আমাদেরকে খুব পরিষ্কার করে ইনশাআল্লাহ একটু জানিয়ে দেন যে আসলে পঙ্গপাল কতদূর কি ভাবে এসেছিল বা কি অবস্থা। স্যার প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। গত 18 এপ্রিল তারিখে কক্সবাজার জেলার একটি পরিত্যক্ত পোলট্রি ফার্মে, জঙ্গলের মধ্যে পোলট্রি ফার্মের মধ্যে প্রথম এই পোকাটি দেখা যায়, এবং সেই ফার্মের যে ছেলেটি সে একটা ভিডিও করে এবং সেই ভিডিওটি সে নেটে আপলোড করে দেয় তার ফেসবুকে। তারপর থেকেই এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে আমার উপর সহকারী আমাকে সেখানে যায় এবং আমাকে জানায় যে স্যার এরকম একটি পোকা গাছের পাতা খেয়ে ফেলছে, আমাকে একটা ভিডিও পাঠায়। আমি সাথে সাথে ভিডিওটি দেখি, দেখার পরে দেখলাম যে ঝাঁক বেঁধে পাতার মধ্যে বসে আছে, তেলসুর গাছের মধ্যে আর কিছু বনজ বৃক্ষের মধ্যে। তারপরে আমি বললাম যে তুমি এখানে রিপকট বা সাইপারমিথিন গ্রুপের একটা কীটনাশক স্প্রে করো এবং আমি আসতেছি। তারপরে সে ওখানে স্প্রে করে, সেখানে সে রিপকট এর পরিবর্তে মর্টার, সাইপারমিথিন গ্রুপেরই মর্টার এবং এখানে ক্লোরোপাইরিফস মিক্স আছে, এটা সে স্প্রে করে। স্প্রে করার পরে এখন প্রায় 98% পোকা পড়ে যায় এবং পাতার থেকে পড়ে যায়, এবং সেটি মাটিতে পড়ে গেলে আর 2% পোকা হয়তো লুকিয়ে যায়। ওখানে অনেক গাছপালা এবং ঝুপঝাড় জঙ্গল, মুরগির পায়খানা বা হিটার এগুলো ভর্তি এবং চলা যায় না এরকম। তখন সেখানে আমি 25 তারিখে আমি সেখানে যাই, গিয়ে দেখলাম যে আমাকে দেখাইলো অনেক ঘুরে ঘুরে, কোথাও পোকা আমি খুঁজে পাচ্ছিলাম না। শেষে মুরগির ফার্মের ভিতরে আমি ঢুকি, ঢোকার পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা গাছের মধ্যে 20-25টা পোকা জড়ো হয়েছিল, দেখতে গাছফড়িঙের মতন ছোট আকার, আমাদের দেশে লং হর্ন গ্রাসহপারের আকারটা এরকম, তবে শিং অ্যান্টেনাটা খুব ছোট, কালো, পোকাটা কালো এবং সোনালি কালারের 3টা স্ট্রাইপ আছে, পেটের দিক দিয়েও একটা স্ট্রাইপ আছে। পোকাগুলো আমি ধরতে গেলাম, দেখলাম যে পোকাগুলো লাফ দিয়ে নিচে পড়ে যাচ্ছে, এগুলোর কোনো পাখা নাই, খুব নরম, একেবারেই নরম, তুলতুলে। তারপরে আমি পলিথিন দিয়ে পোকাগুলোকে ধরে ফেলি, ধরে সেগুলোকে স্যাম্পল হিসেবে নিয়ে আসি। এরপরে 2 দিন পরে আমাকে আবার জানায় যে স্যার আরো কিছু পোকা আশপাশে দেখা যাচ্ছে, মানে ওই বাউন্ডারি ওয়ালের আশপাশে দেখা যাচ্ছে। আমি বললাম তুমি স্প্রে করো, আবার স্প্রে করলো, পোকাগুলো মরে গেল। তারপরে আমি আবার ওখানে গেলাম, যাওয়ার পরে আমি অনেক খোঁজাখুঁজি করেও একটা জীবিত পোকাও খুঁজে পেলাম না, এবং আমার সাথে এফপিওর 3 জন প্রতিনিধি ছিল, সাংবাদিকরাও ছিল, কিন্তু কোনো পোকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর শেষ পর্যন্ত আমি ক্যাকটাস জাতীয় একটা গাছের ঝোপের ভিতরে ওষুধ স্প্রে করা যে মৃত পোকা, অল্প কয়েকটা পোকা আমি দেখতে পেলাম, আধা মরা অবস্থায়, মৃত অবস্থায়, ওগুলোকে নিয়ে আমি
স্যাম্পল হিসেবে ওই এফএও যে প্রতিনিধি ফরেনার উনাকে হাতে দিলাম। এরপরে আমরা আশপাশের বাড়িঘরগুলিতে গেলাম, পাশেই বাড়িঘর আছে সেখানে গিয়ে আম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, শরীফ গাছ, তারপরে ডালিম গাছ, এগুলো গাছে নতুন পাতা আসছে এবং ফল আসছে, ওই সকল গাছের একটি পাতাও আক্রান্ত আমি দেখতে পাই নাই এবং ওনারাও দেখতে পাই নাই। টিভি ক্যামেরাও এখানে ছিল, কোনো পাতাই আক্রান্ত নাই। অর্থাৎ ওই যে খামারটা ছিল দেড় বিঘার, ওই খামারের জঙ্গলের ভিতরেই এই পোকাটা কনফাইন্ড ছিল এবং ওইখান থেকে এটা অন্য কোথাও মাইগ্রেট করে নাই। আশপাশে আমরা অনেক খুঁজছি কিন্তু কোনো পোকাকেই দেখতে পাই নাই। শেষে 2 তারিখে আমাকে তো মন্ত্রণালয় থেকে অস্থির করে ফেলছিল যে পঙ্গপাল পঙ্গপাল বলে, আর টিভিতে যে খবরটা দেখাচ্ছিল সবটাই হলো প্রথম পর্যায়ে পোকা যেটা দেখা গেছিল ওই প্রথম দিনের পোকা। পরবর্তী যে আমরা স্প্রে করলাম, স্প্রে করার কোনো পোকা যে নাই জমিতে ওই বা গাছের মধ্যে ওইটা কিন্তু কখনোই দেখায় নাই। শুধু কেবল ওই ছেলেটা যে ভিডিও করছিল প্রথম দিন ওই ছবিটাই দেখাতো, যার ফলে মানুষ অস্থির হয়ে গেছিল যে বোধ হয় এত পোকাই আসছে। আমাকে ডিজি স্যার বলে তুমি বলো পোকা নাই, আর আমরা টিভিতে দেখি পোকা গিজ গিজ করতেছে, মানে সব তো হইছে ওল্ড ভিডিও, পুরাতন ভিডিও দিচ্ছে, যার ফলে আপনারা পোকা দেখতে পান জীবিত, কিন্তু এখন গিয়া দেখেন একটা পোকা কি পাইবেন কিনা। তারপরে 2 তারিখে বিনি থেকে 2 জন সায়েন্টিস্ট এবং বাড়ি থেকে 2 জন সায়েন্টিস্ট, বিনা থেকে 2 জন সায়েন্টিস্ট এবং আমার খামার বাড়ি থেকে 2 জন স্পেশালিস্ট, রেজাউল ইসলাম এবং আরিফুর রহমান শাহিন, আর বাড়ি থেকে ছিল ডক্টর নির্মল, আর বিনা থেকে আসছিল তাজমুল হক, সে আসছিল, এবং আরেকজন ডক্টর কি হাসান, আরেকজন কি মোল্লা, ডক্টর মোল্লা, ওনারা আসছিলেন। এসে অনেক খুঁজছেন, খোঁজাখুঁজি করার পরে শেষ পর্যন্ত একটা পোকা পাইছে জীবিত। তারা ময়মনসিং থেকে স্যাম্পল নিয়ে আসছিল, সেই স্যাম্পলের সঙ্গে তারা মিলাইছে, মিলানের পরে দেখা গেল এইটা ঘাস ফড়িং এর একটা স্পিসিস, এটা এই এলোরেসিস মিলিয়ারিস এই প্রজাতির একটা ঘাস ফড়িং। ওইখানকার কৃষকদের সঙ্গে তারা কথা, তারা বলছে এটা তো আমরা অনেকদিন আগে থেকেই দেখছি এবং এটা জঙ্গলের মধ্যে বনের গাছপালার মধ্যে এটা দেখা যায় তো আগের থেকেই, এবং এটা তেমন ক্ষতি করে না, এটাকে তারা এরেন্ডা পোকা বলে। এবং সাধারণত এই সেপ্টেম্বর নভেম্বরের দিকে এগুলো মাটিতে ডিম পারে, আর এই মার্চের দিকে বা এপ্রিলের দিকে এই ডিমটা ফুটে, এবং ফোটার পরে এই নিম্বগুলো বেরিয়ে আসে এবং এরা দলবদ্ধভাবে অবস্থান করে, এবং পরবর্তী পর্যায়ে এরা যখন পরিপক্ক হয় তখন এটা পাকা হয়, এবং এটা তেমন মাইনর একটা ইনসেক্ট, এটা এমন কোনো ক্ষতি করে না। এখন গেলে ওখানে গেলাম, আজকেও আমি খোঁজ নিলাম, উপসহকারী বলছে স্যার আমি ঘুরে আসছি একটা পোকাও নাই, বরঞ্চ আশপাশের বাড়িঘরগুলোতে আমরা এমনি স্প্রে করে দিয়ে আসছি, যদি কোথাও কিছু থাকে তবে এটা মাটিতে যেহেতু ডিম পারে আর এখানে অনেক পাতা জঙ্গল, এইটার থেকে ওই ডিমগুলো ফুটলে আবার নতুন করে টুকটাক আসে, তবে আমরা খুব মনিটরিংয়ে আছি, সার্বক্ষণিক ওয়াচে রাখছি, সেখানে স্প্রে মেশিন এবং কীটনাশক ওগুলো আমি মজুত করে রেখে আসছি, দেখার সাথে সাথে যেন ওইগুলিকে স্প্রে করে ধ্বংস করে দেওয়া হয় তার জন্য ব্যবস্থা আমি করে আসছি, যার ফলে এখানে আর কোনো পোকাও নাই। আর দ্বিতীয় কথা, মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আশপাশের কৃষকদেরকে বলছি, তারা বলছে না আমরা এটা অনেক আগে থেকে দেখি, আমরা এটার জন্য আতঙ্কিত না। এখন যদি কোনো প্রশ্ন থাকে, আমি বিস্তারিত বললাম বিষয়টা, এখন কোনো ওখানে পোকা নাই, আসলে পোকাটা আশপাশে কোনো ছড়ায় না, এরা দলা বেঁধে থাকে। আমি একটু ইয়ে করি, আমি বলে নেই, আমি কিন্তু এন্টোমোলজিস্ট না, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলি। আমার কথা কি শোনা যায়?
সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ওই এলাকায় কাজ করি, প্রায় 2010 থেকে। অনেকদিন ধরে আমি কৃষি এবং বন দুটাই, বিশেষ করে লম্বরী যে জায়গাটার কথা বলা হচ্ছে, এটা টেকনাফ শহর জি থেকে আপনার 4-5 কিলোমিটার এরকম একটু দূরে হবে। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নোয়াখালী পাড়া, তারপর বাহারছড়া ইউনিয়ন, আমি ব্যাপকভাবে ওই এলাকায় কাজ হ্যাঁ করেছি। ঠিক আমি আছে কিন্তু দীর্ঘদিন ধরে এই পোকা দেখি, বিশেষ করে এই সময়। আপনি যদি এপ্রিল মের দিকে যান, এই সময় হ্যাঁ কিন্তু আমি বনের ভিতরে যখন ঢুকি তখন অনেক কাজ, কিন্তু ক্রপ ফিল্ডে কিন্তু আমি কখনো এই পোকাটা দেখিনি, এখনো আমি না দেখিনি। হ্যাঁ, এখনো নাই। আর এই বনের ভিতরে যেটা, সেটা ওইভাবে এইবার আমি জানি না, যেটা ডিডি সাহেব বললেন যে অনেকে পুরনো ভিডিও বা অন্য জায়গার ভিডিও হয়তো দেখাচ্ছে, হতে পারে, কিন্তু আমি কিন্তু এত ব্যাপক আমিও দেখিনি কখনো, কারণ বনের ভিতরে ব্যাপক কাজ করেছি এলাকায়, ফরেস্ট ডিপার্টমেন্টের ওই যত আছে, বাহারছড়া হুম ইউনিয়ন বিশেষ করে, টোটাল জায়গাটায় আমার মানে খুব ডিপলি জি আমার কাজ করা আছে, আমার একটা বইও আছে ওই এলাকা নিয়ে, আমাদের ডিফরেস্টেশনের উপর। তো এইটা যেটা বলছিলাম আচ্ছা যে এই পোকা মানে যত বলা জি হয়, এটা একটা ঘাস ফড়িং আমার, যেটা তখন থেকে আমি আমাকে যারা আমার সঙ্গে কাজ হ্যাঁ করতো তারা আমাকে বলতো, স্যার এই পোকাটা মাঝে মাঝে দেখা যায়, এটা কি? তা আমি দেখে আমার জ্ঞান থেকে আমি তখন বলেছি যে এটা যেহেতু ক্রপ ফিল্ডে যায় না, এটা নিয়ে অত মাথা ফাতার ব্যাথার কিছু নাই, তো ফরেস্ট স্পেসিসে কিছু কিছু দেখতাম। তৃতীয় কথা হচ্ছে, আসলে যেভাবে রিমারটা ছড়ানো হলো, এটা একটা প্যানিক সৃষ্টি করে। দেখুন, আপনি এখন যদি ওই এলাকার কৃষি ক্রপিং প্যাটার্নটা দেখেন, এখন কিন্তু ওই এলাকায় হ্যাঁ ক্রপ তেমন কিছু নেই, ক্রপ কিন্তু অলমোস্ট নাই হার্ভেস্ট হয়ে গেছে, আর ওরা যেটা আমন ধান করবে সেটা কিন্তু আরো পরে। কাজে ক্রপের অনেক পরে এখন আগস্ট কিছু কিছু পান, হ্যাঁ কিছু কিছু পানের পানের বরজ আছে এখন এলাকায়, আর পান হ্যাঁ বরজে এই পোকা নাই, এটা নাই, পান বরজে কখনো না এই পোকা পাবেন না আপনি। কাজে কৃষির জন্য এই পোকা খুব ক্ষতিকর, আমাদের একদম খাদ্য নিরাপত্তা আমাদের একদম সব শেষ করে ফেলবে, এটা যেটা প্যানিক সৃষ্টি করেছে আমার মনে হয় এটা ঠিক না। তারপরেও যেহেতু ডিডি সাহেব বললেন যে উনি ভালো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এটা আসলে আতঙ্কিত হওয়ারও কিছু নেই আমাদের, আমি এবং উনি যেহেতু আমি একটু মেজাজ বলি, মেজাজ আমি নিয়েছেন। অনেক হ্যাঁ চেক করেছি, আমি অনেক চেক করেছি, চেক করার পরে দেখছি দুইটা তিনটা আমের পাতা, চারা গাছ দুই তিনটা আমের পাতা, একটা পেয়ারা গাছের 4-5টা পাতা খাইছে, বাকি সব পাতা এজ ইট ইজ আছে, শুধু কেবল জঙ্গলি গাছের কিছু পাতা খাইছে। আর যেই গাছটার পাতা টিভিতে ছবিতে দেখানো হয় প্রথম দিন ভিডিও করা, সেই গাছটা একটা তেলসুর গাছ, জি জি, ফার্স্ট স্পেসিস। তেলসুর গাছের পাতা খাইছে এবং সেখানে হ্যাঁ জাগ বেঁধেছিল, ফুট পাম্প দিয়ে স্প্রে করার পরে সব পোকা মরে গেছে। এটা আসলে ওই জায়গায় যে আপনার ওই যে লম্বরি থেকে শুরু করে আপনি যদি নোয়াখালী পাড়া যান, জাহাজপুরা যান, সব জায়গায় ওই কিছু কিছু ফরেস্ট স্পিসিসেই এটা বেশি। আর আম গাছ হচ্ছে হ্যাঁ কি, এই তাও কি যে আম গাছগুলো আপনি দেখবেন সেগুলো কিন্তু আমাদের লোকাল ভ্যারাইটি না, এগুলো হচ্ছে না মিয়ানমারের না জাত, বেশিরভাগই ওরা আম ইয়ে করে। আমি জানি না এই পোকার ইয়েটা হয়তো খুব স্পেসিফিক কোনো ইয়ে হবে, আর যেহেতু কৃষির কোনো মানে ফিল্ডে এটা দেখা যায়নি, আমি দেখিনি, তা আমার মনে হয় এটা আতঙ্কিত হওয়ার তেমন কিছু কারণে, তাহলে আমার এটা মনে হয় এটাই ভিডিও আনা। করে ফেসবুকে দিয়ে দিছিল, যার জন্য হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে এখন এটা ছড়াইয়া ফেলছে। পড়ে গেছে। আর কিছু লোক আছে এগুলিকে বিতর্ক করে, তারপরে তবে এই ক্ষেত্রে তারপরে যেহেতু গতকালকে গতকাল কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন টিচার ইয়েতে হ্যাঁ দেখলাম, ওনার টক শোতে ওনারাও যে বর্ণনা দিলেন আমার সঙ্গে হুবহু একই কথা বললেন। সাংবাদিকরা আমাকে বারবার প্রশ্ন করছে, আপনি বলেন এটা 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 পঙ্গপাল নাকি এটা অন্য কিছু, আমি বারবার বলছি যে এটা এটার চেহারা সুরত, এটার বডি স্ট্রাকচার, এটার মরফোলজি মোটেও লুকাস্টের সঙ্গে মিল নাই, তবে যে কয়টা পাতা খাইছে এটা লুকাস্ট ওই ধরনের পাতাই খায়, এবং এইটা ওই জায়গা থেকে পেন্ডিং সিদ্ধান্ত হয়ে হওয়ার গেছে পরে এখানে আমি নিশ্চিত হয়ে গেলাম। যে লোকাস্টের মোড অফ মানে কি বলে যে আপনার ড্যামের যেটা সেটার সঙ্গে কিছুটা হ্যাঁ মিল পর হ্যাঁ ফলে কিন্তু তারা এটা বলেছে, কিন্তু লোকাস্ট আর গ্রাস হপার এক জিনিস না, এইটাই আমার মনে হয় এখন প্রচার করা উচিত। সেটাই আর সেটাই আপনার টিম যেহেতু ওখানে আছে, আমার মনে হয় এটা নিয়ে ইয়ে না, এটা এখানে আমার বলা। আর ট্যাক্সোনমিস্ট যারা আছেন এন্টামোলজি, তারা হয়তো আরেকটু ভালো ব্যাখ্যা করতে পারবেন আমার মনে হয়, এটা তাদের কথা শুনি। থ্যাংক না, ইউ। এখানে 6 জন তারা আসছিলেন, বিড়ি বাড়ি বিনা সবগুলি পিএইচডি করার লোক এবং এন্টোমোলজিস্ট এবং ডিপার্টমেন্টাল প্রধান। ঠিক আছে স্যার, আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, বিশেষ করে যে দিলীপ স্যার যেহেতু ওখানে আছেন আর ডক্টর আবিয়ার স্যার ওখানে অনেকদিন কাজ করেছেন, তিনিও বলেছেন কখনো এই পোকা দেখেননি। তো আমরা আসলে এমনিতেই মানে এটাকে
বনের লোকজন অনেক আগে থেকে দেখে পোকা, কিন্তু তেমন তারা ওটাকে আমলে নেননি আরকি। তো যাই হোক, এখন আমরা মনির ভাই কি তত্ত্ববিদ, উনি আর যদি আমাদেরকে আরো কোনো তথ্য দিতে চান আমরা মনির ভাই থেকে কিছু শুনি। মনির ভাই প্লিজ। ধন্যবাদ শাহাদাত ভাই। আমি মনিরুজ্জামান কবির, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ডান গবেষণা ইনস্টিটিউট, চিত্তত্ব বিভাগ। আমারই দুইজন কলিগ কিছুদিন আগে 2 তারিখ মানে ভিজিট করে আসছে। আর আমি যে ব্যাপারটা বলবো যে আসলে যে যদি আমরা মানব সভ্যতার ইতিহাস যদি দেখি, যে কয়েক হাজার বা কয়েক লক্ষ বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেসের কারণে অনেক সভ্যতা বা অনেক জনগোষ্ঠী বিলীন হয়ে গিয়েছে। বিশেষ করে দেখা যায় যে বায়োটিক মানে যে রোগ এবং পোকামাকড়, এসব কারণে দেখা যায় যে অনেকগুলো সভ্যতা, প্রাচীন সভ্যতা কিন্তু বিলুপ্ত হয়েছে। তারপর অ্যাবায়োটিক স্ট্রেস, যেটা হলো খরা, গরম বা জ্বর, তুফান বা এরকম ব্যাপারগুলোর কারণে কিন্তু সভ্যতা মানে ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু যে পরম্পরায় যে 100 বছর পর, কিছু বছর পর এরকম কিন্তু বিভিন্ন আঘাত আসে। এখন যেই লোকাস্টের কথা বলা হচ্ছে, যে লোকাস্ট বললেই কিন্তু আমরা যেটা বুঝি যে ডেজার্ট লোকাস্ট, মরুভূমির লোকাস্ট, সেটা কিন্তু আমাদের চোখের সামনে বেশি আসে। এখন যে ডেজার্ট লোকাস্ট কিন্তু মরুভূমির যে উষ্ণ তাপমাত্রা, যেখানে তাপমাত্রা বেশি থাকে সেখানে কিন্তু বালুর মধ্যে তারা ডিম পারে। ডিম পাওয়ার পর কি হয়, তারা হেচিং হয়ে বাচ্চা আসে, নিম্ফ যেটাকে বলি। নিম্ফ আসার পর কি হয় যে ওই নিম্ফ গুলা কিন্তু পরবর্তীতে যে সলিটারি স্টেজে থাকে, আমরা জানি সলিটারি স্টেজে যখন তারা খাবারের সংকট হয় তখন কিন্তু তারা আসে, তারা গ্রেগারিয়াস স্টেজে যায়। গ্রেগারিয়াস স্টেজে যাওয়ার সময় তাদের একটি হরমোন আছে, সেরোটোনিন হরমোন, সেটি নিঃসৃত করে। এবং ওই হরমোনটা যখন নিঃসৃত করে তখন কিন্তু তারা সোয়াম ফর্ম করে। সোয়াম মানে পাল, পাল মানে দল। তখন তারা হাজার হাজার, লাখ লাখ এবং এমনকি মিলিয়ন মিলিয়ন 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার ব্যাপী একটি চাক তৈরি করে, মানে পাল তৈরি করে। এই জন্য বলা হয় পঙ্গপাল। এখন যখন পাল তৈরি করে তারা, তখন কি করে, তাদের যেহেতু খাবারের সংকট মরুভূমিতে, তার আশেপাশের যে অঞ্চলগুলাতে সবুজ আছে, সবুজ গাছগাছালি, সবুজ ফসল, ধান, ভুট্টা সহকারে, ওই ফসল গুলাতে কিন্তু আক্রমণ করে। আর এরকমই কিন্তু একটা ফাওয়ার্ড এবং রিপোর্ট আমরা দেখতে পাই যে জানুয়ারি মাসে পাকিস্তানের বেলুচিস্তান এবং ভারতের মণিপুর, যে অঞ্চলগুলোতে একটু তাপমাত্রা বেশি এবং মরুময় এলাকা, সেখানে কিন্তু আক্রমণ করেছে। তো খাওয়ার একটা ইয়ে ছিল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের, যে বাংলাদেশও আসতে পারে। এখন আমরা যদি বাংলাদেশের 100 বছর বা 200 বছরের ইতিহাস দেখি, কখনোই কিন্তু বাংলাদেশে পঙ্গপাল আক্রমণ করেনি। বাট আমাদের দেশের জন্য কিন্তু আমরা দেখি যে ওয়েদার এবং তাপমাত্রা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কারণ চেঞ্জ হওয়ার কারণে পঙ্গপাল আসতে পারে, এরকম একটা বিশেষজ্ঞদের একটা ধারণা ছিল যে আসলেও আসতে পারে, বাট আসবে এরকম কোন ইয়ে ছিল না। এখন কক্সবাজারে যেটা হয়েছে, যেটা আক্রমণ করেছে, সেটা কিন্তু আসলে যে গ্রাসহপার, আর গ্রাসহপার এবং কালকে অনেকেই আসলে ফেসবুকে একটা একটা পোস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে অনেকে বলতেছে এটা কপি লোকাস্ট। আসলে আমরা যদি বলি যে মাজরা পোকাটাই মনে করেন, ধরেন বা কারেন্ট পোকা, যেটা কারেন্ট পোকা কিন্তু নীলা পর্বতা লুজেন্স, সাইন্টিফিক নেম। এবং এই কারেন্ট পোকাটা মানে বাদামি গাছকড়ি আমরা যেটা বলি, এবং সাইন্টিফিক নেম নীলা পর্বতা লুজেন্স। আর এটা অনেক এলাকায় এটাকে বলে কারেন্ট পোকা, অনেক এলাকায় বলে গুনগুনি পোকা, মানে বিভিন্ন এলাকায় নাম হয়। সুতরাং যেটা আইডেন্টিফাই হয়েছে, যে যেটা আমরা বলতেছি যে যেই ইয়াটা আসছে, যে আমাদেরকে অলার্চিস মিলিয়ারিস, এটা কিন্তু আসলে যে অনেকগুলা নাম আছে। একটা হলো যে কপি লোকাস্ট, আফ্রিকা অঞ্চলে এটাকে কপি লোকাস্ট বলা হয়, এবং ওয়েস্ট গ্রাস ওপারও বলা হয়, নর্দার্ন স্পটেড গ্রাস ওপারও বলা হয়, এবং ফুন গ্রাস ওপারও বলা হয়। এবং এটা কিন্তু যেহেতু অনেকগুলা তার নাম আছে, মানে স্থানীয় নাম আছে, সুতরাং আমরা কিন্তু ইন্টারন্যাশনালি প্রত্যেকটা পোকার একটা নাম দিয়ে চিনি, সাইন্টিফিক নেম। তার সাইন্টিফিক নেমটা কিন্তু যেটা বলা হয়েছে, যেখানে রিপোর্টে বলা হয়েছে অলার্চিস মিলিয়ারিস, এটাই। এবং এই পোকাটা সলিটারি স্টেজ থেকে গ্রেগারিয়াস স্টেজে যাওয়ার কোনো ইতিহাস নেই। অর্থাৎ তারা মানে আমরা তো ধান, আমি যেহেতু ধান গবেষণায় কীটতত্ত্ব বিভাগে আছি, আমাদের ধানে একটা পোকা আছে আপনারা জানেন, যে গ্রাস হপার। এটা কিন্তু 2 ধরনের গ্রাস হপার আছে, শর্ট হর্ন গ্রাস হপার, লং হর্ন গ্রাস হপার।
এখন শর্টহর্ন গ্রাসহপার কিন্তু বাংলাদেশের যে গ্রাসহপার গুলা সেগুলা কিন্তু সলিটারি স্টেজ থেকে গ্রেগারিয়াস স্টেজ যায় না, তারা সলিটারি স্টেজে সর্বোচ্চ পাতা খেয়ে থাকে। আর গ্রেগারিয়াস স্টেজে যাওয়ার জন্য কিন্তু হরমোন মিশ্রণ খাওয়া লাগে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনই গ্রাসহপারই আসলে লোকাস পর্যায়ে পরিবর্তিত হয় নাই বা হওয়ার সম্ভাবনা খুব খুবই খুবই সংকীর্ণ বা নাই বললেই চলে। আর যদি যেটা হলো আমরা মানে ফিউচারের জন্য আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে যে লোকাস্ট যেন যেটা ভারতের কি অঞ্চলে যে অঞ্চল মরুময় অঞ্চল টেম্পারেচার বেশি, আমাদেরও টেম্পারেচার আমরা জানি যে বছর বছর বাড়তেছে, ঠিক আছে। সুতরাং আমাদের দেশেও যদি খানা ভবিষ্যতে দিতে পারে, ঠিক আছে, সেই জন্য আমাদের আসলে প্রস্তুতি থাকতে হবে, মানে সচেতন থাকতে হবে। আসলে এই ব্যাপারটি কক্সবাজারের ব্যাপারটি আসলে অনেককে আমাদের সচেতন করবে, সারা দেশবাসী অনেকে আসলে পঙ্গপালের সাথে অনেক পরিচিত নয়। আসলে আমরা পঙ্গপাল নিয়ে আসলে জানুয়ারিতে যখন ভারতে আসে তারপর থেকে বিবিসিতে একটা রিপোর্ট হয়েছে পঙ্গপাল নিয়ে, তারপরেই মূলত আমাদের দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পঙ্গপাল নিয়ে বা বিভিন্ন ইয়েতে কিন্তু আসলে একটা প্যানিক তৈরি হচ্ছিল, ঠিক আছে, মানুষের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছিল। আর যখন রিপোর্টটা আসলো তখন ভয়টা আসলে পূর্ণ একটা রূপ নিল, ঠিক আছে, এটা হলো বড় জিনিস। আর পঙ্গপাল নিয়ে আমি আসলে বলতে চাই যে পঙ্গপাল কিন্তু আমাদের ইসলামে খাওয়া হালাল করে দেওয়া হয়েছে, এবং পঙ্গপাল কিন্তু সৌদি আরবে আপনারা জানেন যে সৌদি আরবে বিভিন্ন জনগোষ্ঠী বিশেষ করে আল কাসিম একটি জনগোষ্ঠী আছে, তারা এই পবিত্র মাসে রমজান মাসে তারা এটি খাওয়া কিন্তু অনেক বাড়িয়ে দেয়। তাছাড়া আমরা দেখি যে চায়না থাইল্যান্ড এবং বিভিন্ন দেশে কিন্তু এই পঙ্গপাল তারা কিন্তু ফ্রাই করে খায়, এটি কিন্তু আমিষের প্রচুর একটি উৎস, প্রচুর আমিষ পাওয়া যায়। ধন্যবাদ স্বাগত ভাই। ধন্যবাদ, আসলে খুবই চমৎকার। আমরা এই সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে বেশ পঙ্গপাল নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছিলাম, তো আজকের এই আলোচনা দ্বারা নিশ্চয়ই আমরা পরিষ্কার হইলাম যে পঙ্গপাল আমাদের দেশে আসেনি। আমরা যে টিকনাপে যে পোকাগুলো দেখেছিলাম এটা হচ্ছে গ্রাসহপার, এটা পঙ্গপাল নয়, অর্থাৎ এটা আমাদের জন্য ক্ষতিকর নয়, এটা আমরা পরিষ্কার ভাবে জানলাম। এবং ভবিষ্যতে পঙ্গপাল আসবে কিনা সেটা আমরা এখন বলতে পারবো না, ওটা আল্লাহ তাআলাই ভালো বলতে পারবে। আর এখন এই মুহূর্তে যদি আমাদের কোনো শ্রোতাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এখন করতে পারি, না হলে আমরা শেষ করব যদি কারো কোনো না থাকে। এখানে কিছু কমেন্টস এর মধ্যে বেশ কিছু কমেন্টস আছে, দেখা যাচ্ছে যে এখানে পঙ্গপাল কতটা ঝুঁকিতে। এই মুহূর্তে আমরা শুনলাম যে পঙ্গপালের জন্য এখন আমরা ঝুঁকিতে নেই, আমরা এটাকে চিন্তা করছি না। আর হচ্ছে তো মোটামুটি এখন আমরা এখানে পরিষ্কার হইলাম, যদি আর কারো কোনো কথা না থাকে আমরা এখানে মনে শেষ করতে পারি। আরেকটা জিনিস আমি অ্যাড করি, আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হলো যে যে কিছুদিন আগে আমাদের যে পোকাটা আইডেন্টিফাই করে আসে বিশেষজ্ঞ টিম, এই পোকাটার কিন্তু একটা পেপার মানে জার্নাল অফ উত্থুপতারা এন্ড রিসার্চে একটা পেপার পাবলিশ হয়েছে, সেটা পেপারের আমি শিরোনাম দিয়ে বলি, ম্যানেজমেন্ট এন্ড কনজারভেশন ডাইলেমা সারাউন্ডিংস নিয়ার থ্রেটেন গ্রাসহপার অলাচিস মিলিয়ারিস উত্থুপতারা পাইরোমিফেরি ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া বা মিয়ানমারে এটা কিন্তু মানে কমন একটি পোকা, এবং তারা কিন্তু তাদের একটি ম্যানেজমেন্ট আছে বা এটি এটি কিন্তু তাদের যে পেপার আছে সেখানেও তারা বলে উল্লেখ নাই যে এটি লোকাস্ট হয়েছে, কারণ এটি গ্রাসহপার হিসেবে আসলে চিহ্নিত ইন্ডিয়াতে এবং মিয়ানমারে যে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলোতে। আর পঙ্গপাল নিয়ে আসলে যে আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক বেশি মানে ইউটিউব খুললেই আসলে অনেক বেশি ভিডিও দেখা যাচ্ছে পঙ্গপাল নিয়ে। তারপরে আমার একটা মানে ইউটিউব চ্যানেল আছে কৃষি জার্নাল, সেখানেও আমি আসলে যে যখন ইন্ডিয়াতে আক্রমণ করে তখন পঙ্গপাল নিয়ে আসলে প্রাথমিক ধারণা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি যাতে মানুষজনের মধ্যে সচেতন হয়। আসলে আর কি ভয়ের কিছু নেই, আমি যেটা বলবো যে ভয়ের কিছু নেই যে পঙ্গপাল বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, নাই বললেই চলে। গত 200 বছর বা 300 বছরের ইতিহাসে বাংলাদেশে পঙ্গপাল আসে নাই, সুতরাং ভবিষ্যতে আসলে যে আসার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে, ঠিক আছে। তারপরে আমাদের সচেতন থাকতে হবে, যদি এসে যায় তাহলে আমরা মোকাবেলা করতে পারবো। আমি দিয়েছি, হয়তো অনেকে দেখেছে, পোকাটা অত্যন্ত নরম, আমি ধরতেই পারি না, ধরলেই মনে হয় গলে যায়, নিফাল স্টেজেই ধরলেই মনে হয় গলে যায়, এবং ইয়েতে রাখলে উঠাইতে গেলে গলে ভরে যায়, এত সব। আমরা যখন স্প্রে করলাম তখন ওই যে স্প্রে করতেছিল ছেলেটা বলতেছিল স্যার
যখনই স্প্রে করি মনে হয় গলি ঠাস ঠাস শব্দ করে ফুটতেছে, এত সফট, এবং স্প্রে করলে মনে হয় পটপট পটপট শব্দ করে ফুটে ফুটে মরে পড়ে যাচ্ছে। ঘাস পঙ্গপাল তো এইরকম না, অনেক হার্ড, তার পা এগুলি বডি অনেক হার্ড, এটা তো একেবারেই নাজুক, মানে কি অতি নাজুক। যাই হোক, এটা আমরা অনেকটা ক্লিয়ার হয়েছি, এটা আসলে পঙ্গপাল নয়, এটাই স্ফটিক এর একটা প্রজাতি, একটা বিশেষ স্টেজে এটা আমরা দেখতে পাইছি। যেহেতু এটা মুরগির ফার্ম ছিল, ওখানে অনেক মুরগির লিটার আছে এবং জঙ্গল আছে, এবং ওইখানে ডিম পেড়ে রাখছে, ফলে ওইখানে ময়েশ্চার পাওয়ার সাথে সাথে ডিমগুলি ফুটে গেছে। আমরা তো যারা কীটতত্ত্ববিদ না বা এই সম্পর্কে ভালো ধারণা রাখি না, আমরা হয়তো ভয়ের কারণে অনেক সময় এটাকে প্রচার করি আর কি, পঙ্গপাল হিসেবে বা বিভিন্ন ভাবে। যাই হোক, আজকে আমরা পরিষ্কার হলাম। তো স্যার আমাদের সাথে আবার আসছেন, কিছু বলবেন কিনা জানি না, আর কারো কোনো মহিন ভাই কি কোনো বলতে চাচ্ছিলেন, কিছু বলবেন প্লিজ? মহিন ভাই, আপনার মাধ্যমে এই জনাব আবুল কাসেম সাহেবকে একটু রিকোয়েস্ট করতাম, ওনার হাতে বোধহয় পঙ্গপাল দেখেছিলাম। এক সপ্তাহ হয়েছে এদিকে ধরে আনছি, এখনো না খায়া জীবিত আছে। তবে আমি যতটুকু জানি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের শ্রদ্ধেয় স্যারেরা এবং মাঠে যারা আছেন আমাদের উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, এবং আমাদের ইউনিভার্সিটিতে স্যাররা এবং গবেষণার যে বিজ্ঞানী বৃন্দ, প্রত্যেকে এটা নিয়ে অনেক সচেতন ছিলেন এবং সবাই মিলে এটাকে অনেক এফোর্ট দিয়েছেন, এবং এতে করে একটা ভালো রিপোর্ট আমরা পেয়েছি যে এটা পঙ্গপাল নয়, এটা একটা গ্রাসহপার, আমাদের জন্য তেমন একটা ঝুঁকি নেই, এবং ভবিষ্যতে আমরা সচেতন থাকবো যাতে করে এই পোকাটা আরো বেশি বাড়তে না পারে, আমরা সেদিকে খেয়াল রাখবো। তাই তো স্যার? এবং ওই স্পটটা, ওই স্পটটা উদাহরণ যে বললেন, এটাকে ইরাকের মতন ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। ওই স্পটে আর কিছু পোকা পাইবেন না। শ্রদ্ধেয় উপপরিচালক স্যার আমাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, আমরা এজন্য স্যারের কাছে কৃতজ্ঞ, স্যারের কাছে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মনিরুজ্জামান কবির ভাই আমাদেরকে অনেক ভালো ভালো তথ্য দিয়েছেন, সুন্দর তথ্য দিয়েছেন কীটতত্ত্ববিদ হিসেবে, সঙ্গে দুইজন উপসহকারীকে সার্বক্ষণিক ওখানে ডেপুটেশন দেওয়া হয়েছে উইথ স্প্রে মেশিন এন্ড পেস্টিসাইড, উঠলেই মেরে ফেলবে। অনেক ইফোর্ট দিয়েছেন স্যার, আমরা এটা বুঝতে পারছি স্যার, অনেক ইফোর্ট দিয়েছেন, আপনার অনেক ইফোর্ট এখানে রয়েছে স্যার, এজন্য আমরা দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞ। স্যার জমন ভাই, আপনাকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের যারা শ্রোতা ছিলেন, মইন ভাই, রুমান ভাই সহ আরো অনেক যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর আবিয়ার রহমান স্যার অনেক ভূমিকা রেখেছেন এখানে, স্যারকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে সবার প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।